অনলাইন ক্লাসে ক্যাম্পিয়ন অ্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। এবং আজকে আমি এই ক্লাস থ্রি এর ড্রয়িং ক্লাস করব এবং ড্রয়িং বিষয়টা হচ্ছে পেঁপে। পেঁপে কীভাবে আঁকবো প্রাণ একে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে আমরা পেঁপে আঁকবো। পেঁপে রং দেব হলুদ যোগ সবুজ যোগ টিয়া অথবা ইচ্ছা মতো। যেহেতু বর্তমান পরিস্থিতিতে করোনার কারণে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই পড়ালেখার পাশাপাশি অবসর সময়ে অবশ্যই আমরা এই খেলাধুলা করব যা এবং পড়ালেখা করব যেন করোনার আতঙ্ক থেকে আমরা সাবধান থাকতে পারি। এবং আমরা এখন ড্রয়িং পেঁপে কীভাবে আঁকতে হয় ক্লাস থ্রি এর পেঁপে আঁকবো। তোমরা এখন অল্প সময়ের ভিতর কেউ পেঁপে আঁকা যায়। প্রথমে তুমি বৃত্ত আঁকবে, তারপর বৃত্ত দিয়ে আমরা পেঁপে আঁকবো। তো তোমরা আঁকা শুরু করো। আরেকটা পেঁপে আঁকবো। আমরা এটা মুছে দেব।
আবার দেখা আবার খেয়াল করো, রং হবে এটা হবে সবুজ রং, সবুজ রং এটা হবে হলুদ প্লাস সবুজ যোগ টিয়া, এখান থেকে হবে সবুজ রং হলুদ, সবুজ রং টিয়া রং হলুদ রং, এটার বিপরীত হবে এই দিক। আমরা বাসায় যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সুন্দরভাবে ড্রয়িং করতে পারবে, এবং করোনায় বাইরে ঘোরাফেরা করবে না, এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবে। পরবর্তী ক্লাসে আমরা এটা তোমরা রং করে রাখবে, এবং পরবর্তী ক্লাসে আবার নতুন একটা ড্রয়িং আমরা নিয়ে আসবো। সকলকে অনলাইন ক্লাসে ধন্যবাদ, এবং অনলাইন ক্লাস দুইটা পেপে রং করা, আবার পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো, এবং ভালো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।